আমি সোজা সুজে চলে যাব স্বর্ণালীর কাছে। স্বর্ণালী অপর দিকে রয়েছে গোটা যে এই সভা মঞ্চ, সেই সভা মঞ্চটার বিভিন্ন দিকে আমরা রয়েছি। একদিকে স্বর্ণালী রয়েছে, সন্তু রয়েছে এবং অনির্বাণ রয়েছে। আমি স্বর্ণালীর কাছে এই মুহূর্তে যাব। স্বর্ণালী, তোমার ওখানে চিত্রটা দেখাও। সত্যি সত্যি ধর্মতলা চত্বর, যে ধর্মতলা চত্বর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, একদিকে দেখাবো যে স্টেজটা, যে স্টেজ জমে গেছে সেখানে চারিদিকে গেরুয়ার রং হয়ে গিয়েছে, আর অন্যদিকে অন্যদিকে স্টেজের পাশাপাশি যেখানে একদিকে মানুষ, আর অন্যদিকে ছবিটা দেখাবো যে অন্য প্রান্তে মানুষ যারা সাধারণ দূর দূরান্ত থেকে এসছে সারা রাতের ধকল জার্নি নিয়ে, তারা এই মুহূর্তে গোটা এলাকাটা গেরুয়া পতাকায় ঢেকে গিয়েছে গোটা এলাকাটা। এবং আমি বলবো যে এই যে জনোচ্ছ্বাস, এটা দীর্ঘদিনের অপেক্ষা ছিল বোধহয় কোথাও, সেই অপেক্ষার পর শেষ পর্যন্ত এই এই ছবিটা তারা দেখতে পাচ্ছেন। দূর দূরান্ত থেকে মানুষ যেভাবে এসছে আমি ছবিটা দেখার সঙ্গে সঙ্গে এটাও বলবো নিঃসন্দেহে, যে এই যে অনুষ্ঠানে যে জমায়েতটা তৈরি হয়েছে সেই জমায়েতটা কিন্তু একদিনের পরিশ্রম না। আমরা দেখেছি সকাল থেকে আজকে ভোর 6টা থেকে সুকান্ত মজুমদার তিনি যেভাবে কোথাও ঘুরে ঘুরে দেখিয়েছেন, তিনি যেভাবে ঘুরে ঘুরে দেখেছেন ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন প্রান্তে তিনি ছুটে বেরিয়েছেন। শুভেন্দু দিকে ইতিমধ্যে এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখলাম। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা যেটা বলছি যে এইটুকুর জন্য অনেক আইনি লড়াই করতে হয়েছে, আজকে মানুষজন চলে এসেছেন, শুধুমাত্র কর্মী সমর্থক নয়, এই প্রথম কোনো সমাবেশ হতে চলেছে যেখানে বঞ্চিত চাকরি প্রার্থীরাও রয়েছে, বঞ্চিত বীর আন্দোলনকারীরাও রয়েছে। নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত কোথাও তৈরি হয়ে রইল। আমি এখানে আসবো, সন্তু অনেক মানুষের মাঝখানে রয়েছে, ঠিক যেভাবে হচ্ছে নাকি করে সেইভাবে একদম সন্তু। আমি যেটা বলছিলাম যে প্রথম কোনো জনসভা যেটা শুধুমাত্র রাজনৈতিক কর্মী সমর্থক নিয়ে হচ্ছে না, তার সঙ্গে বঞ্চিত চাকরি প্রার্থী, বঞ্চিত বীর আন্দোলন কর্মী, বঞ্চিতদের জন্য স্টেজের একটা আলাদা করে জায়গা রাখা হয়েছে, এটা কিন্তু ঐতিহাসিক। একদম এটা ঐতিহাসিক। এবং তারা কি বলছেন, কি বলছেন, কি বলছেন, কি বলছেন, কিসের জন্য এসেছে, কিসের জন্য, কৃষি জোর ভাই মতো, কি বলছেন, জোর মতো, এই মুহূর্তে শোনার চেষ্টা করো, কি বলছে, শুধুমাত্র ঘরছাড়া হতে হয় না, একই সঙ্গে আইনি লড়াই, যে মানুষ বলে যে কথায় কথায় কেস তো চলছে, তদন্ত কবে হবে, শেষ কবে হবে, কিন্তু আইনি লড়াই লড়ার পরেও যে এখানে বিচার পাওয়া যায়, এখানে যে রাজনৈতিক দল, সে রাজনৈতিক দলেরা যে এখানে নিজেদের স্বীকৃতি ছিনিয়ে নিতে পারে, তার কিন্তু প্রমাণ রয়ে গেল কোথাও আজকের 29 জুলাই এর বিজেপির এই মেগা 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 সমাবেশ। আমি পাশাপাশি অনির্বাণ রয়েছে আমাদের সঙ্গে, আরেক সিনিয়র অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, এই মুহূর্তে একটু স্টেজের সামনে রয়েছে তুমি, কি ছবি সেখানকার অনির্বাণ? দেখো, যে 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 ছবিটার কথা তুমি জিজ্ঞাসা করছিলে, এই মুহূর্তে দেবজিৎ সরকার আমার সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র এবং আইনজীবী, এবং আমার সঙ্গে এক দিদি এসে যোগ দিলেন। দেবজিৎ আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন, দেখার পরেও মাঝখানে এসে দিদি এখানে কিছু একটা স্লোগান লিখে এসছে, দিচ্ছে মোদি লুটছে দিদি, বঞ্চিতরা আওয়াজ তোলো। অর্থাৎ একদিকে যখন তৃণমূল কংগ্রেস বলছে যে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে, তখন এখানে পাল্টা স্লোগান উঠছে, টাকা আসছে হিসেব দিচ্ছে না, লুটে নিচ্ছে। দেবজিৎবাবু, এই ভিড়, এই চেহারা, এই যে পিছনে এত মানুষ যাকে বলে আনন্দ করতে করতে একটা প্রতিবাদ করতে এসছেন, এতে আনন্দের মধ্যে, এত কষ্টের মধ্যে, এত বাধার মধ্যে কীভাবে কেমন লাগছে আপনাদের? না, মানুষ কষ্টে আছে, মানুষ আনন্দে নেই। আনন্দটা এই জন্য যে একটা মিথ ছিল যে শুধুমাত্র এখানে 21 জুলাইয়ের নামে যারা কোম্পানি চালায় তারাই একমাত্র এখানটা চালাতে পারে, আমরা সে মিথ ভেঙেছি। এই রাস্তা ধরে বাকি গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এইরকমভাবেই যে অন্যরাও করতে পারবে। মহামান্য উচ্চ আদালত কি বলেছেন যে হয় সবাইকে করতে দাও, নইলে তোমাদেরটাও বন্ধ করে দেবো, জনগণের ট্যাক্সের পয়সায়, বলা ভালো লুটের পয়সায় এইভাবে চলছে। সেখান থেকে আমরা বেরোতে পেরেছি, আজকের ভিড় জবাব দেবে। দেবজিৎবাবু, রেল স্টেশনে আটকায়, বাসে এলে আটকায়, বাস ভাড়া পেতে সমস্যা হয়, ট্রেনে উঠতে গেলে স্টেশনের বাইরে পুলিশ দাঁড়িয়ে থাকে, তারপরেও এই মুডে সমর্থকরা সভায় আসছেন। পৃথিবীতে সব সময় জনতা শেষ কথা বলেছে। আরে, বাসিল দুর্গর মতন দুর্গ ভেঙে গেছিল ব্রিটিশ যে শাসন, এই মুহূর্তে সভামঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। অনির্বাণ, দেবজিৎ যা বলছিলেন, অনির্বাণ,
মানুষ যাচ্ছে 34 বছরের জগদ্দল বামপন্থী থেকে আমরা সরিয়ে দিয়েছি এরা কোন কিন্তু সভামঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি এখানে আসার আগে সাসপেন্ড হয়ে বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরেও বিধানসভার অফিসে নিজের অফিসে বসে কাজ ছেড়ে তারপরে এসেছেন দেবজিৎ বাবু এটাই তো বিজেপি এটাই তো বিজেপি আর শুভেন্দু বাবুকে সাসপেন্ড করার কারণ কি কারণ হচ্ছে একটাই যে চোরেদের বিরুদ্ধে সবথেকে বেশি কথা বিধানসভায় বসে বলছিলেন লজ্জা তো বিমান বাবুর নয় লজ্জা আমাদের যে মাননীয় বিমান বাবু একজন সাধারণ বিধায়ক থেকে স্পিকার হয়ে উঠতে পারলেন না বিধানসভা লজ্জা আমাদের আমরা লজ্জিত আমি একটু দিদির কাছে যাই দেবজিৎ বাবু আমার মোবাইলে চোখ রেখেছিলেন কেমন লাগলো দেবজিৎ বাবু রিপাবলিকের কভারেজ আপনি মোবাইলে দেখছিলেন না তখন আপনারা যেভাবে জিনিসটাকে পুরো একদম আপনি আপনার মতো না সবাই নেবে পড়ে পুরো টিম এইভাবে দেখাচ্ছেন এই এটা ইতিহাসে লেখা থাকবে মানুষের জাগরণ এই অত্যাচারের বিরুদ্ধে যে জাগরণ তাতে একটা সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা কি করতে পারে রিপাবলিকের প্রতিনিধি হিসেবে আপনাদের নাম থাকবে এটা আমি মনে করি অনেক ধন্যবাদ দিদি আজকে কি স্লোগান উঠবে এখান থেকে কি লিখে নিয়ে এসছে বলুন দিদি এই দোকানে কি স্লোগান উঠবে এখানে কি লিখে নিয়ে এসছে দিয়েছি লুটছে দিদি দিচ্ছে মোদি লুটছে দিদি বলছি তোরা আওয়াজ তোলো সবাই মিলে সভামঞ্চে সরাসরি সভামঞ্চে উঠে গিয়েছেন কারণ এক এক করে নেতারা আসছেন অমিত শাহ তিনি ঘড়ি ধরে ঠিক টাইম মতোই এখানে এসে পৌঁছবেন এবং তাকে ওয়েলকাম জানানোর জন্য আলাদা প্রস্তুতি তৈরি হয়েছে বিজেপির তরফ থেকে যারা বিশেষত মহিলা বাহিনী রয়েছে তারা প্রস্তুতি নিয়েছে আমি দেখাবো একবার যে এখানে প্রচুর কার্যকর্তা যারা অপেক্ষা করছেন কারণ বিজেপি অমিত শাহ আসার সঙ্গে সঙ্গে এখানে একটা মেগা প্রিপারেশন কোথাও তৈরি করা রয়েছে সেই প্রস্তুতি অনুযায়ী সেখানে অমিত শাহকে বরণ করা হবে ইতিমধ্যে শুভেন্দু অধিকারী মূল মঞ্চে রয়েছেন সকাল থেকে সুকান্ত মজুমদাররা তারা ঘুরে ঘুরে দেখছেন আমরা দেখলাম যে শিয়াল থেকে শুরু করে বিভিন্ন জায়গা যেখানে খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে সেখানে তারা নিজে চেখে দেখছেন যে সেই খাওয়ার কর্মী সমর্থকদের জন্য আদেও সুস্বাদু উপাদেয় কিনা এবং এই মুহূর্তে মূল সহমঞ্চের ছবি দেখা যাচ্ছে একদিকে নাচে গানে মাতোয়ার এবং অদ্ভুত উৎসবের পরিবেশ আমি আবারও সন্তুর কাছে আসবো সন্তু আমাদের সঙ্গে রয়েছেন একদম মানুষের মাঝখান থেকে সন্তু এই যেখানে সুকান্ত মজুমদার রীতিমতো খাওয়া দাওয়া চেখে দেখছেন এখানে একটা সমাবেশ প্রতিবাদ সভা কিন্তু এই অসীম বাবুর গানের সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত উৎসবের কোথাও পরিবেশও তৈরি হয়েছে কারণ মানুষ এতদিন ধরে অবদমিত যে ক্ষোভগুলো ছিল না পড়তে পারা না রাস্তায় নামতে পারা না প্রতিবাদ জানাতে পারা প্রত্যেক ক্ষেত্রে দাগিয়ে দেওয়া বিজেপি চলোকে আলাদা করে রাখুক ঘর ছাড়া করে দেওয়া হোক এবং এই সভায় আসার জন্য কিন্তু প্রচুর হুমকি সইতে হচ্ছে সবাইকে বোধহয় তারই বহিঃপ্রকাশ এই উচ্ছ্বাস একদমই তাই এবং একটা প্ল্যাটফর্ম একটা মঞ্চ বলি না সেই মঞ্চটা বোধহয় এই মঞ্চটা পেল আমরা চাকরির ক্ষেত্রে দেখেছি আমরা ডিএর ক্ষেত্রে দেখেছি আমরা আবাস দেখেছি আমরা রাস্তা দেখেছি তোমার মনে আছে পলাশ দেখিয়েছিল পুকুর চুরি হয় নদীর মধ্যেও পুকুর হয় সেই চুরিগুলোর বিরুদ্ধে বাংলার মানুষ প্রতিবাদ করছে এমনটাই দাবি বিজেপির এবং সেই প্রতিবাদের মঞ্চটা গড়ে তোলার কাজ করছে প্রতিবাদ সভার এই মঞ্চ যেখানে অমিত শাহ দাঁড়িয়ে কি বলেন সেদিকে আমাদের নজর রাখবে একদম সেদিকে নজর থাকবে পাশাপাশি বাকি যারা প্রতিনিধিরা রয়েছে আমাদের সঙ্গে তাদের কাছে চলে যাব তাদের কাছে তাদের কর্মী সমর্থকদের সামনে যারা রয়েছেন কর্মী সমর্থক অগণিত মানুষজন যারা দূর দূরান্ত থেকে এসেছেন বিভিন্ন হুমকি উপেক্ষা করে তাদের যারা হুমকি উপেক্ষা করে প্রত্যেক প্রত্যাশী হুমকি ছিল সেই হুমকিগুলো উপেক্ষা করে তারা এখানে এসেছেন তাই এই উৎসবে মেতে পড়েছেন মূলকের কাছে যাওয়ার আগে আমি এখন দেখাবো দূর থেকে সেই হাতগুলো এটাই বোধহয় বহিঃপ্রকাশ উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ময়ূক যেটা আমি বলছিলাম যে এত বারণ শাসন নিয়ন্ত্রণ হুমকি হুঁশিয়ারি এগুলো প্রত্যেকটা জিনিস শোয়ে প্রত্যেকটা জিনিস শুনে সেগুলোকে ওভারক্রাম করে সেগুলোকে অতিক্রম করে আসাটাই বোধহয় এই বিজেপির প্রতিবাদ সভার মূল ইউএসপি ময়ূক আমি এবং মধুকল্পিতা রয়েছি আমি একবারে মানুষের মাঝে যেতে চাই চোট 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 স্লোগান আসছে এই মুহূর্তে যারা রয়েছেন আমাদের সঙ্গে বিধায়করাও চলে এসেছেন এক এক করে গোটা বাংলা জুড়ে এই মুহূর্তে যে উৎসবের মেজাজ এবং তার পাশাপাশি প্রচুর মানুষ এই মুহূর্তে রয়েছেন যারা এই মুহূর্তে রিপাবলিক বাংলার দর্শক হিসেবে দেখছেন আপনারা এসছেন কেন কিসের জন্য বঞ্চিত আপনারা কেন এসেছেন কোথা থেকে কেন এসেছেন
মানুষের মোরা টাকা মনরেগার টাকা যত চুরি করে রাখেছে সে টাকা গোলা ব্যাস যেমন করুক আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতাজ বেগ। মানে আমাদের বাংলার মানুষ এই মুহূর্তে বেশিরভাগ মানুষ, আমি কোনো নেতার কাছে যাচ্ছি না, কোনো বিধায়ক সাংসদের কাছে না, একেবারে সাধারণ মানুষ যারা পতাকা ধরে রয়েছেন তারা শুধু একটাই স্লোগান দিচ্ছেন স্বর্ণালী এই মুহূর্তে, চোর ধরো জেল ভরো, মনরেগার টাকা থেকে শুরু করে বিভিন্ন টাকা এই মুহূর্তে চুরি যাচ্ছে। এবং মেজাজটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে, আমি অনির্বাণের কাছে যাব। অনির্বাণ, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি একেবারে ধর্মতলা চত্বরের চার মাথার মোড়ে, মেজাজটা সেখানে তুমি দেখতে পাচ্ছ, তোমার ওখানের মেজাজটা কিরকম? একেবারে তপ্ত মেজাজ বলা যেতে পারে। ময়ূর যত বেলা বাড়ছে, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার ঠিক পিছন দিকটাতেই রয়েছে স্টেজ, দেখতে পাচ্ছ বিজেপি সভাপতি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল এবং দেখতে পাচ্ছ জ্যোতির্ময় সিং মাহাতো, তারা দাঁড়িয়ে রয়েছেন। মঞ্চের অন্যদিকে অসীম সরকার তার সঙ্গী সাথীদের সঙ্গে নিয়ে একের পর এক গান পরিবেশন করে যাচ্ছেন। এরাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থা তাকে কটাক্ষ করে সেই অবস্থার কথা তুলে ধরে। আর আমার সামনে রয়েছেন বিজেপি মহিলা মোর্চার কর্মী এবং স্বেচ্ছাসেবক। আপনার কাছে আসবো দিদি, আমরা শুনেছিলাম দু বছর আগে স্লোগান বাংলা নিজের মেয়েকে চাই, এদিকে একটু ঘুরে যাবেন দিদি প্লিজ, দেখতে চায় বাংলার মানুষ আপনাদেরকে যারা আপনারা আজকে এখানে এসেছেন। বাংলা নিজের মেয়েকে চায় বলে স্লোগান দিয়ে তৃণমূল ক্ষমতা এলো, তারপর আপনারা এত মহিলার আজকে এখানে কেন, কিসের জন্য দিদি একটু আসুন না, এত মহিলার এত বিপুল সংখ্যা এখানে পাচ্ছেন, প্রতিবাদ মিছিল হচ্ছে এখানে, এত চুরি, চাল চুরি, শিক্ষা চুরি, চুরির কোনো কিনারাই নেই। তো এই চুরির প্রতিবাদে আমাদের ছেলে মেয়েগুলো কীরকম রাস্তায় বসে আছে দেখুন, আজকে চাকরির জন্য, তারা চাকরির জন্য, সেই প্রতিবাদের জন্যই আমরা এখানে এসেছি। আমরা মহিলা মোর্চা থেকে আমরা এখানে প্রতিবাদ করছি যে আমাদের চোরের রাজত্ব থেকে আমাদের বিজেপি সরকার আমাদের আসুক, চোরের রাজত্ব যাক। আপনারা কি মনে করেন? একদম তাই, ওর সঙ্গে আমি সহমত, চোরের রাজত্ব থেকে আমরা মুক্তি পেতে চাই, তারই প্রতিবাদ স্বরূপ এই সভা। অর্থাৎ একদিকে যখন তুমি বলছিলে ময়ূখ যে ছবিটা দেখাতে, একদিকে যখন স্টেজ ক্রমশ উত্তপ্ত হচ্ছে, প্রথম একেবারে প্রথম সারির নেতৃত্ব একের পর এক এসে উপস্থিত হচ্ছেন, দেখতে পাচ্ছ স্টেজের সেই ছবি, অন্যদিকে স্টেজের সামনে থাকা জনতাও কিন্তু ক্রমশ উদ্বেল হচ্ছে যে হিসেব চাইতে, টাকার হিসেব চাইতে, কেন্দ্রীয় বরাদ্দ এসছে কিন্তু সে বরাদ্দ খরচ না হয়ে, যেখানে খরচ হওয়ার কথা সেখানে খরচ না হয়ে অন্য কারোর পকেটে ঢুকে গেছে, তার হিসেব চাইতেই আজকে ধর্মতলাতে আসা বিজেপি কর্মী সমর্থকদের সেই হিসেব চাইতে ক্রমশ তারা উদ্বেল হয়ে উঠছেন। ততক্ষণে তাদের মুখের কথা, নেতাদের ভাষণে, বক্তৃতা এবং অবশ্যই সমবেত জনতার আন্দোলনের স্লোগানে, চিৎকারে মুখরিত হয়ে উঠবে। ময়ূর একদমই অনির্বাণ, স্বর্ণালী আরেকদিকে রয়েছে, আমি একেবারে যে জায়গাটায় রয়েছি এই জায়গাটাকে আপনি চেনেন, ধর্মতলার চার মাথার মোড়, এই চার মাথার মোড়ে আমি এবং মধুকল্পিতা রয়েছি। প্রথমে ট্র্যাফিক ছিল এবং এই এলাকাটায় আমরা যতদূর, আমি চেষ্টা করব টপ টপ শটে দেখানোর, যতদূর চোখ যায় সেখানে মানুষ এবং কর্মীরা একেবারে একেবারে দেখতেই পাচ্ছ ময়ূর, এই মুহূর্তে আমরা ধর্মতলা একেবারে চার মাথার মোড়, যেটাকে প্রাণ কেন্দ্র বলা চলে, সেই প্রাণ কেন্দ্র যেদিকেই দেখানো যাচ্ছে সেদিকেই শুধু সাধারণ মানুষের ভিড়। আজকে আপনারা এখানে এসেছেন মূলত কি, কোন বিষয়, কোন বিষয়টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আজকে আপনারা পৌঁছতে চাইছেন? তৃণমূল সরকার আমাদের এই রাজ্যটাকে একবারে পাকে নিমজ্জিত করেছে, দুর্নীতির পাকে নিমজ্জিত করেছে, যার ফলে আজকে পশ্চিমবঙ্গে বেকারদের চাকরি নেই, শিক্ষিত মানুষরা কোথায় যাবে সেটাতে ব্যবসাপাতি হচ্ছে না, যার প্রতিবাদে বোঝাই যাচ্ছে আমরা কিন্তু একবারে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে আমরা আরো আরো চেষ্টা করব একবার ভিড়টাকে আমি সরাতে বলবো, আমি দেখানোর চেষ্টা করব। একদিকে একদিকে ইন্টালি যাওয়ার রাস্তা অবরুদ্ধ, একদিকে ইডেন গার্ডেন। দুর্নীতি নিয়ে বিধানসভা আলোচনা করতে দেওয়া হলো না আজকে, দুর্নীতির প্রতিবাদ বঞ্চনার প্রতিবাদে আজকের এই সভা কত তাৎপর্যপূর্ণ আপনার কাছে মনে হচ্ছে? সরকারের দুর্নীতি বঞ্চনা এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ বিজেপি আগেও করেছে, জীবনের বিনিময় করেছে, আগামী দিনেও করবে, আর সেটা এখান থেকে আরেকবার শুরু হবে জোরদার। যাদের জন্যই বঞ্চনা শিকার হচ্ছেন সাধারণ মানুষ, তারা কি আদৌ শাস্তি পাবেন? কারণ দীর্ঘদিন ধরে তদন্ত চলছে, শুরু হয়েছে, দেখুন সবকিছু হয় সময়ে। 2014 তে অমিত শাহ বলেছিলেন ম্যা হু অমিত শাহ এই মঞ্চ থেকে, 2023 কি বার্তা দেবেন দিদিকে? দিদিকে তো বার্তা দেওয়া হয়ে গেছে, উনি 35টা সিট চেয়েছেন আমাদের কাছ থেকে, আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির কর্মীরা মিলে সেই টার্গেটটা পার করে দেবে। আজকে লোকসভার শুভারম্ভ অমিত শাহর হাত ধরে, লোকসভার কাজ আগেই শুরু হয়েছে, তবে প্রচারটা আজ থেকে শুরু হবে। আজকে তৃণমূল কালো পোশাক পরে প্রতিবাদ জ্ঞাপন করছে বিধানসভার আহ্বান করে, যারা দুর্নীতির চাপে পড়েছে, যাদের মুখ কালো হয়ে গেছে তারা পোশাক পরার কি দরকার, এমনিতে মুখ কালো আছে। দেখা যাক অমিত শাহ কি বলেন, অমিত শাহ থেকে বাকি রচনা করে এবার।
অমিত শাহ আমাদের নেতা, তার হাত ধরে বাংলায় বিজেপি বেড়েছে। দিলীপ ঘোষ নিশ্চয়ই থাকা বলছিলেন আমরা শুনলাম এবং দিলীপ ঘোষ বললেন অধীর আগ্রহে অমিত শাহ কি বলছেন তার দিকে ওনারও নজর থাকবে। মধুকল্পে তুমি যদি দেখাও এরকম চিত্র সাধারণত দেখা যায় না, চৌরঙ্গী হোটেল একদিকে, গ্র্যান্ড হোটেল একদিকে, একদিকে রাজভবন, মির্জাকালী স্ট্রিট, মসজিদ, এইখানে ট্রাম লাইন সমস্তটা অবরুদ্ধ একেবারে একেবারে এবং প্রত্যেকেই কিন্তু তারা অপেক্ষা করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে বার্তা সেই বার্তা তারা শুনবেন। ময়ূক এবং আমরা তো বারবার মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলি, এখানে অনেকেই রয়েছেন, আপনি তাদের কাছে চলে যাবেন। আজকে আপনারা এসেছেন এখানে অমিত শাহ সভাতে, মূলত কি কি অভিযোগ রয়েছে আপনারা এখানে? মূলত কয়লা চোর, গরু চোর, বালি চোর, পাইকিনা চোর, শিক্ষা চোর, কোথায় চুরি করেছে, সবগুলো ক্ষেত্রে চুরি করেছে। কেন্দ্রের বঞ্চনা দিদি, আমাদের এখানে কেন্দ্রের বঞ্চনা আমাদের কিছু দিচ্ছে না। যে অভিযোগটা আমাদের করার কথা সেই অভিযোগটা উল্টে ওরা কি করে করছে? নির্লজ্জ, অভিযোগটা আমরা করা চাই, আমাদের করা দরকার, সেটা ওরা করছে কিভাবে? নির্লজ্জ, বেহায়া। আপনারা কি চোখে চোখ রেখে বলছেন যে এই চুরির বিরুদ্ধে আপনাদের প্রতিবাদটা হচ্ছে? একদম, একশো বার, একশো বার। আপনারা জবাব চোখে চোখ রেখেছেন? চোরকে ধরবো। উন্নতি হচ্ছে না এখানে, এখানে শুধু জাতের বিভাগ হচ্ছে, জাতের বিভাগ হচ্ছে, জাতকে আলাদা করে দিচ্ছে, মুসলিম হিন্দুকে আলাদা করে দিচ্ছে। এই সরকারকে আমরা তাড়াতে চাই, সেই কারণে আমরা এখানে এসেছি।